এইছো মধ্যপ্রদেশত আজির দিনটোত মন্ত্রীসভা সম্প্রসারণ করা হব, যেহেতু মধ্যপ্রদেশত পুনর্বার বিজেপিয়ে সরকার গঠন করবলে সক্ষম হয়েছিল আর তার পিছতেই মুখ্যমন্ত্রীর পদ সলনি হয়েছিল। শিবরাজ সিং চৌহানক মুখ্যমন্ত্রীর পদর পর অব্যাহত দিয়ে মোহন যাদবক মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়েছিল আর তার পিছত এটা মন্ত্রীসভা সম্প্রসারণ করা হব আর কোন কোন বিধায়কে মন্ত্রিত্ব লাভ করব আমি সবিশেষ জানার চেষ্টা করি। আর সোমবারে সম্প্রসারণ হব মধ্যপ্রদেশ সরকারের ক্যাবিনেট। আবেলি 3:30 বজাত 28 মন্ত্রীয়ে করিব শপথ গ্রহণ। যেহেতু মন্ত্রীসভা সম্প্রসারণ করার দিকে অগ্রসর হয়েছে এটা মধ্যপ্রদেশ সরকার, রাজ্যপালক সাক্ষাৎ করে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবে দিছে মন্ত্রীর তালিকা। মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবলিয়া বিধায়কক জানা হয়েছে ফোনযোগে, অর্থাৎ ফোনযোগে উল্লেখ করা হয়েছে। সূত্র অনুসরি কৈলাস বিজয়বর্গীয়া, প্রহ্লাদ পেটেল, রাকেশ সিং, অর্চনা সিটনিস, পদ্যুমান তোমার, প্রভুরাম চৌধুরী, গোবিন রাজপুত, কৃষ্ণ গৌড়, বিশ্বাস সারং আর ইন্দর সিং পরমার মন্ত্রিত্ব প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। আর পূর্বে মোহন যাদব মুখ্যমন্ত্রী, রাজেন্দ্র শুক্লা আর জগদীশ দেউরক উপ মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচন করেছিল। আর সাংসদ পদ এরি বিধায়ক হওয়া প্রায় আটাইকজনে মন্ত্রিত্ব লাভ করব। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র তোমারেও বিধানসভাত অধ্যক্ষরূপে নির্বাচন হওয়ার সম্ভাবনা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গোটর বিধায়কও মন্ত্রিত্ব লাভ করার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে। পুরাবালয় করেছে এই মুহূর্তে বিধায়ক রূপ বিধানসভার অধ্যক্ষ হিসাবে নির্বাচন হব পারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র তোমার। সাংসদ পদ এরি বিধায়ক হওয়া প্রায় আটাইকজনে মন্ত্রিত্ব লাভ করার সম্ভাবনা, রাজ্যপালক সাক্ষাৎ করে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মোহন যাদবে দিছে মন্ত্রীর তালিকা। আর এনেদরে সোমবারে অর্থাৎ আজির দিনটোত মন্ত্রীসভা সম্প্রসারণ করা হব মধ্যপ্রদেশত। আবেলি 3:30 বজাত 28 মন্ত্রীয়ে শপথ গ্রহণ করব। আর ইতিমধ্যে রাজ্যপালগীক মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবে মন্ত্রীর তালিকা প্রেরণ করেছে। আর যখন মন্ত্রিত্ব লাভ করব সেই সকল বিধায়কক ইতিমধ্যে ফোনযোগে জানা হয়েছে শপথ গ্রহণ, মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবলিয়া বিধায়কসলক জানা হয়েছে ফোনযোগে। আর যখন সূত্র অনুসরি কৈলাস বিজয়বর্গীয়া, প্রহ্লাদ পেটেল, রাকেশ সিং, অর্চনা সিটনিস, পদ্যুমান তোমার, প্রভুরাম চৌধুরী, গোবিন্দ রাজপুত, কৃষ্ণ গৌড়, বিশ্বাস সারং আর ইন্দর সিং পরমার মন্ত্রিত্ব প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। আর যেহেতু পূর্বে ডক্টর মোহন যাদব মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিল আর রাজেন্দ্র শুক্লা সমান্তরালক জগদীশ দেউরাক উপ মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচন করেছিল, আর তারপরে আজি 18 ক্যাবিনেট মন্ত্রী আর 10 রাজ্যিক আর রাজ্যিক স্বতন্ত্র মন্ত্রী শপথ লওয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে। আর সাংসদ পদ এরি বিধায়ক হওয়া প্রায় আটাইকজনে মন্ত্রিত্ব লাভ করার সম্ভাবনা, সমান্তরালক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র তোমারে বিধানসভার অধ্যক্ষরূপে নির্বাচন হওয়ার সম্ভাবনা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গোটর বিধায়ক সকলেও মন্ত্রিত্ব লাভ করব পারে সেই কথা নিশ্চিত হয়ে পড়েছে। পুনর্বালয় করেছো এই মুহূর্তে মধ্যপ্রদেশত এতিয়া মন্ত্রীসভা সম্প্রসারণ করা হয়েছে, যেহেতু 5 রাজ্য বিধানসভা নির্বাচন কেন্দ্র করে আলোচনা চলিছিল যে কোনে সরকার গঠন করব, মধ্যপ্রদেশের নির্বাচনী ঢৌ কি হব। কিন্তু অবশেষত দেখবলে পাওয়া গেল পুনর্বার বিজেপিয়ে মধ্যপ্রদেশ দখল করবলে সক্ষম হয়, একক সংখ্যাগরিষ্ঠতার বিজেপিয়ে পুনের সরকার গঠন করে মধ্যপ্রদেশত। কিন্তু চতুর্থবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানক অব্যাহত দিয়ে মুখ্যমন্ত্রী পদর পর অবসান ঘটায় তেখেতর ঠাইত ডক্টর মোহন যাদবক মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচন করে বিজেপিয়ে। আর তারপরেই বর্তমান মোহন যাদবর যে মন্ত্রীসভা আজির দিনট সম্প্রসারণ করা হব, 28 মন্ত্রীয়ে শপথ গ্রহণ করব আজি বিয়লি 3:30 বজাত। सर कितने लोग पांच सर मंत्री बन रहे हैं? नए मंत्री लाएंगे, यशस्वी प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी जी के नेतृत्व में, यशस्वी गृह मंत्री माननीय अमित शाह जी के नेतृत्व में, जेपी नड्डा जी, हमारे बीडी शर्मा जी, सभी वरिष्ठों से मार्गदर्शन के साथ निश्चित रूप से नया मंत्रिमंडल नई सरकार के गठन के साथ देश की बेहतरी के लिए काम करेंगे। यशस्वी प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी जी के नेतृत्व में, यशस्वी गृह मंत्री माननीय अमित शाह जी के नेतृत्व में, जेपी नड्डा जी, हमारे बीडी शर्मा जी, सभी वरिष्ठों से मार्गदर्शन के साथ निश्चित रूप से नया मंत्रिमंडल नई सरकार के गठन के साथ देश की बेहतरी के लिए काम करेंगे।
अक्टूबर 3:30 बजे।